যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই ঘাতক চক্র তাকে হত্যা করে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাঙালি জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল অসীম। সেই ভালোবাসার জন্য তিনি দেশ স্বাধীন করেছেন। শুধু তাই নয়, সেই সময় দেশ ছাড়া করা হয়েছে তার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। শুক্রবার বিকেলে মোহনপুর উপজেলা ডাক বাংলায় শ্রমিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকারের সময় রাজশাহীতে কোনো উন্নয়ন হয়নি, লুটপাট ছিল বিএনপি নেতাদের কাজ। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজশাহীর চিত্র বদলে গেছে। রাজশাহীর অন্যান্য উপজেলার মতো মোহনপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বাংলার স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হত্যার পর বঙ্গবন্ধুর লাশ গোসল ছাড়াই তাকে দাফন করার নির্দেশ দিয়েছিল মেজর জিয়া। কিন্তু সেই দিনের সেই ইমাম বলেছিলেন, আমি একজন মুসলমান, তাই গোসল ছাড়া কোনো মুসলমানকে কবর দিতে পারবো না। যে বাংলাদেশের মানচিত্র এনে দিয়েছিল তাকে গোসল করানো হয়েছিল 570 সাবান দিয়ে। মার্কিন কাপড় দিয়ে 16 জন আর্মি জানাজা করে তাকে দাফন করেছিল। উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, দপ্তর সম্পাদক ডাবলু রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল্লাহ খান, সাধারণ সম্পাদক আজাদ আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য আঞ্চলিক সচিব অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সুলতান আলী, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আফজাল হোসেন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রোকসানা মেহবুব চপলা, নহটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, তাঁতি লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান সাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমি শুধু একটু স্মরণ করি, যারা আজকের এই সমাবেশটি বন্ধ করার চেষ্টা করেছেন, যারা এই সমাবেশটি একটি বড় মাঠে অনুষ্ঠিত হতে দেন নাই, তাদেরকেও আমি চিনি, তারাও আমাকে চিনে। আমি শুধু এইটুকুই বলতে চাই, বিভিন্ন দল করে এসে আজকে আওয়ামী লীগ করছেন, ছাগল সেজে বাঘের চামড়া গায়ে দিয়েছেন, বিশ্বকরের মধ্যে সেই চামড়া তুলে ছাগল বানিয়ে লোক
আমরা বলতে পারবো না, বন্ধুরা আমার সাথী আমার, এখানে যারা আত্মরক্ষা
ইমাম মিশরি ধারণ প্রস্তাবটা ছিল ওই সমস্ত ভণ্ডদের উদ্দেশ্য বলতে চাই কোরআনের কত কথায় লেখা আছে একজন প্রস্তাবটা ধারিত হত্যা করা যায় কোরআনের কত কথায় লেখা আছে একজন 10 বছরের মাসুম শিশু রাসেলকে হত্যা করা যায় আমরা বারবার প্রশ্ন করে করা যাবে আর
আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ভক্ত মহন্ত বাসী।